আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জেনিথ ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021 এর অষ্টম শ্রেণী কর্ম ও জীবনমুখী বিষয়। অ্যাসাইনমেন্ট নম্বর এটি এক এবং শিরোনাম অ্যাসাইনমেন্ট নম্বর এক, অর্থাৎ এই শিরোনামটা যেটা, অর্থাৎ প্রশ্নটা, সেটা হচ্ছে অনেক বড়, এই জন্য সেই শিরোনামটা দেওয়া হয়নি। এখানে আমি দিয়েছি অ্যাসাইনমেন্ট নম্বর এক। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রশ্ন যেটা সেটা দেখে আসি। তার আগে তোমাদেরকে আমি বলবো, আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করো, কেননা আমি নিয়মিত এই অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে আসি এবং বাকি অ্যাসাইনমেন্টগুলোর উত্তর দেব মনে আশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রশ্নটি দেখে আসি এবং নমুনা একটি অ্যাসাইনমেন্ট করব। সেই নমুনা অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করি। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট শুরু করার কভার পেজ। এই কভার পেজটা কেমন হবে সেটা একটু খেয়াল করো। এটা পুরো দিকে এটি একটি যদি খাতা কল্পনা করা হয়, তবে এই খাতার আমিরহাট মাধ্যমিক বিদ্যালয়, এটি হচ্ছে আমার স্কুলের নাম, তোমরা তোমার স্কুলের বিদ্যালয়ের নাম দিবা। তারপরে অ্যাসাইনমেন্টের এখানে বানান আছে অ জফালা আকার, এটা তুমি এ জফালা আকার দিতে পারো, কোনো সমস্যা নেই। এটি একটি ইংরেজি শব্দ, এই জন্য এই শব্দতে কোনো সমস্যা না। আর শিরোনাম এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর এক অথবা প্রশ্ন। প্রশ্নটা যেহেতু অনেক বড়, সেজন্য প্রশ্ন নম্বরটা দেওয়া যাচ্ছে না, এজন্য এটা যেটা আছে সেটা দিতে হবে। আর বিষয়টা হচ্ছে এটা কোন সাবজেক্ট, অর্থাৎ কর্ম ও জীবনমুখী শিক্ষা। তারপরে দেখো নির্দেশনায় বলতে এখানে বোঝাচ্ছে যিনি তোমাকে নির্দেশ করেছেন অ্যাসাইনমেন্টটি লিখতে, অর্থাৎ শিক্ষক, তোমার স্কুলের শিক্ষক, যেটা নাম হবে সেটার নাম, পদবি এবং নিচে স্কুলের নামটা দিয়ে দিলে ভালো হয়, না দিলে সমস্যা নেই। যদি জায়গা থাকে তাহলে দিবা, যদি জায়গা না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। এবারে দেখো উপস্থাপনায় নাম, তোমার নামটা দিয়ে দেবা, শ্রেণী, তোমার শ্রেণীটা দিয়ে দেবা, বিভাগ শাখা, এটি ক শাখা, খ শাখা হতে পারে অথবা সায়েন্স আর্টস যে কোনো একটা হতে পারে, রোল নম্বর একটা তোমারটা দিয়ে দেবা। এবারে তারিখ এখানে দিয়ে দেবা, দিয়ে খ্রিস্টাব্দ, অর্থাৎ এই তারিখটা এখানে এত খ্রিস্টাব্দে আমরা এই অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছি। ওকে, এটি গেল। তারপর এখানে খেয়াল করো আমরা মূল যে প্রশ্ন সে প্রশ্নটাতে চলে যাচ্ছি, সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, প্রথম অধ্যায় মেধা ও কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান। এখন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, পাঠ এক ও দুই সভ্যতার অগ্রযাত্রা ও কায়িক শ্রম, পাঠ তিন আগুন আবিষ্কারের কাহিনী, পাঠ চার চাকা আবিষ্কার, পাঠ পাঁচ, পাঠ ছয়। আমি সবগুলো পড়ছি না, সবগুলো পড়তে গেলে অনেক টাইম লাগবে, এজন্য শুধু যেগুলো প্রয়োজন সেগুলোই পড়ছি। পাঠ ছয়, পাঠ সাত, পাঠ আট, পাঠ নয়, পাঠ দশ, পাঠ এগারো, পাঠ বারো, পাঠ ১৩, পাঠ ১৪, পাঠ ১৫ পর্যন্ত তোমাদের পড়াটা আছে। এখন দেখো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বিদ্যালয়ের পাঠাগার শিক্ষার্থীর পড়ালেখা করছে, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ পরিষ্কার করছে, শ্রেণীতে শিক্ষক পাঠদান করছে, শিক্ষক বই বিতরণ করছে, এই চারটি চিত্র অঙ্কন করে কোনটি কায়িক শ্রম এবং কোনটি মেধাশ্রম তা কেন। তাহলে দেখো নির্দেশনা যেটা ব্যবহার করে তোমাকে উত্তর দিতে হবে সেটি হচ্ছে পেন্সিল দিয়ে চিত্রগুলো আঁকতে হবে, অর্থাৎ আমরা জানি যে সবসময় পেন্সিল দিয়েই চিত্র আঁকানো হয়, কলম দিয়ে যদি তুমি আঁকাও তোমাকে জিরো দেওয়া হবে, এটা নম্বর তুমি পাবা না। তারপর দেখো প্রয়োজনে পাঠ্যপুস্তকের ন্যায় সাহায্য নিতে বলুন, অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে জমা দেন, তার মানে এইগুলো যদি তুমি মেনটেন করো তো তুমি অ্যান্সার, এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা সুন্দর করে দিতে পারবা। এবারে দেখো অতি উত্তম, চারটি চিত্রই সঠিকভাবে অঙ্কন করতে পারা, মেধাশ্রম ও কায়িক শ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা, মেধাশ্রম ও কায়িক শ্রম সম্পর্কে যুক্তি দিতে পারা, চিত্র ও লেখা লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা, সঠিক শব্দ বাক্য গঠন ও বানান ঠিক থাকা, নির্ধারিত সময়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এটি হচ্ছে অতি উত্তম পাওয়ার জন্য যে নির্দেশনাগুলো সেগুলো বললাম।
এখন উত্তম পাওয়ার জন্য কি গুলি বলি, চারটি চিত্র সঠিকভাবে অঙ্কন করতে পারা, মেধা শ্রম ও কায়িক শ্রম সম্পর্কে ধারণা দিতে পারা, মেধা শ্রম ও কায়িক শ্রম সম্পর্কে যুক্তি দিতে পারা, চিত্র এ লেখার আংশিক মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা, সঠিক শব্দ বাক্য গঠন ও বানান ঠিক থাকা, নির্ধারিত সময় অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এইগুলো যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি উত্তম পাবা। ঠিক বাকিগুলো একই রকম আছে, এগুলো তুমি পড়ে নিবা, আমি সবগুলো পড়তে চাচ্ছি না, আমি সরাসরি চলে গেলাম হচ্ছে অ্যাসাইনমেন্টের উত্তরে। দেখো আমি একটি যেটি দেবো সেটি হচ্ছে একটি নমুনা অ্যাসাইনমেন্ট। এই যে অ্যাসাইনমেন্টটা একদমই নমুনা, তুমি এটা দেখে তোমার মতো করে তৈরি করবা, কেননা তুমি জানো যে অ্যাসাইনমেন্ট করতে হলে তোমাকে চিত্র আঁকতেই হবে। এখানে বলেছে চারটি চিত্র আঁকো এবং চিত্রগুলোর অর্থ মানে মেধাশ্রম না হচ্ছে কায়িক শ্রম সেটা আলাদা করে বোঝানোর জন্য। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টটি সেটি দেখে শুরু করি। প্রথমে আমরা একটু দেখে নেব, বুঝে নেব যে কায়িক শ্রমটা কী। এখানে দেখো তোমরা নিশ্চয়ই মনে আছে কায়িক শ্রম কী। কায়িক শ্রম হলো শারীরিক বিশ্রম, পরিশ্রম। আমি আবার বলি, কায়িক শ্রম হলো শারীরিক পরিশ্রম। আমরা প্রতিদিন নানা কাজ করে থাকি, এসব কাজ করতে আমাদের শারীরিক পরিশ্রম হয়, অর্থাৎ এসব কাজের ক্ষেত্রে আমরা কায়িক শ্রম দিতে পারি। তারপরে দেখো মেধাশ্রম, মেধাশ্রম মেধা ব্যয় করে আমরা যে কাজ করে থাকি সেই কাজকেই আমরা মেধাশ্রম হিসেবে জানি। এটা ছিল হচ্ছে মেধাশ্রম, কায়িক শ্রম এবং মেধাশ্রমের সংজ্ঞা মোটামুটি। এটা ডিটেলস জানতে হলে এটা আরও পড়তে হবে তোমাদের বইয়ে, বই পড়লেই উত্তর দিতে পারবে। একটা জিনিস মনে রাখবা, তোমাদের বইয়ের ভিতরে সবই আছে, বই যদি পড়ো তাহলে তোমরা নিশ্চিন্ত উত্তর দিতে পারবা। এবারে দেখো এখানে একটি চিত্র দেখা যাচ্ছে এবং পিছনে একটি লাইব্রেরি, অর্থাৎ এটি টোটালি একটি লাইব্রেরি। এই লাইব্রেরির পিছনে হচ্ছে তাক, এই তাকের উপরে বই দেওয়া আছে এবং শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করছে। অর্থাৎ এই লেখাপড়া যদি করে তাহলে সেটা তো শারীরিক কোনো পরিশ্রম হয় না, যার জন্য এটাকে মেধাশ্রম বলবে। আমরা একটা এখানে কি লেখা আছে দেখি, বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা লেখাপড়া করছে, এটি একটি মেধাশ্রম, কেননা এখানে শারীরিক কোনো শ্রম হচ্ছে না, মেধা দিয়ে কাজ করা হচ্ছে। আমরা জানি মেধা খাটিয়ে যে কাজ করা হয় তাই মেধাশ্রম। তাহলে এখানে মোটামুটি মেধাশ্রম সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেলাম এবং এখানে লাইব্রেরিতে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি স্কুল, অর্থাৎ বিদ্যালয়, বিদ্যালয়ের ক্লাসরুমের মেঝে। এখানে দেখো মেঝে পরিষ্কার করছে, মেঝে পরিষ্কারের যন্ত্র দিয়ে। এখানে দেখো অনেকগুলো যন্ত্র কি কার্টুনের ভিতর পুড়ে ফেলতে যাচ্ছে, আর এই জায়গায় দেখো দেওয়াল পরিষ্কার করা হচ্ছে, আর পিছনের এটা ব্ল্যাকবোর্ড। অর্থাৎ এই চারজন স্টুডেন্ট মিলে এই রুমটা পরিষ্কার করছে। তাহলে এটা হচ্ছে কি, রুমটা পরিষ্কার করা, এটা হচ্ছে একটি কায়িক শ্রম। শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিষ্কার করছে, এটি একটি কায়িক শ্রম, কেননা এটি দেহ দিয়ে কাজ করা হচ্ছে। শারীরিকভাবে কোনো কাজ করাকে কায়িক পরিশ্রম বা কায়িক শ্রম বলে। এটা মনে রাখবা যে শারীরিক অর্থাৎ দেহর সাথে সম্পর্ক, পুরো বডির সাথে সম্পর্ক, এই রকম কোনো কাজ করলে যা গা ঘেমে যায় এইগুলো করতে সাহায্য করে সেটাই হচ্ছে কায়িক শ্রম। এটা মনে রাখতে হবে, এটা কায়িক শ্রমের উদাহরণ গেল। এবারে দেখো শিক্ষকরা, শিক্ষকতা করা এক ধরনের মেধাশ্রম, কারণ শ্রেণীতে এসে পড়তে হলে শিক্ষককে অনেক কিছু করতে হয়, ভাবতে হয়, পরিষ্কার পরিকল্পনা করতে হয়। যেহেতু শিক্ষকরা করতে হলে মেধা খাটাই হয়, কাজে শিক্ষকতা এরা এক এক ধরনের শ্রম, ধরনের মেধাশ্রম। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে একটি শিক্ষিকা অর্থাৎ শিক্ষক, এটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, মানে এর সূত্রটি লিখছেন এবং বোঝাচ্ছেন। এই যে বোঝানো হচ্ছে এটা হচ্ছে শারীরিকভাবে কোনো কাজ না করলেও এটা মেধাশ্রম দিয়ে কাজ করানো হচ্ছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তার মানে আমরা মোটামুটি কায়িক শ্রম আর মেধাশ্রমের সম্পর্কটা ক্লিয়ার হয়েছি। কায়িক শ্রমটা হচ্ছে শরীর শারীরিকভাবে যে কাজ করা হয় সেটা হচ্ছে কায়িক শ্রম, আর মেধাশ্রম মানে মেধা দিয়ে যে কাজ করা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো চিত্র সম্পর্কে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের চিত্রগুলো কিন্তু আঁকাতেই হবে। যে এখানে যেহেতু তোমাকে উল্লেখ করে দিয়েছে যে কয়েকটি চিত্র আঁকতে হবে, সেক্ষেত্রে চিত্র তোমাকে অবশ্যই দিতে হবে। এবারে খেয়াল করো পরের একটি চিত্র, চিত্রে শিক্ষকরা শিক্ষার্থীদের বই দিচ্ছে, অর্থাৎ শিক্ষকরা শিক্ষার্থীদের বই বিতরণ করছে, এটি শারীরিকভাবে শ্রম দেওয়া হচ্ছে। মেধার কাজ এখানে নেই,
এখানে এটি কোনোভাবে এখানে দেওয়া আছে, মেধার কোনো কাজ এখানে নেই, সুতরাং বই বিতরণ একটি কায়িক শ্রম। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এটি শারীরিকভাবে অর্থাৎ হাত দিয়ে স্টুডেন্টকে বই দেওয়া হচ্ছে, এটি একটি কায়িক শ্রম, এটা হচ্ছে মেধাশ্রম না, মনে রাখতে হবে। ওকে শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো যে কায়িক শ্রম এবং কায়িক শ্রম এবং মেধাশ্রমটা কি। আমি ডিটেলস চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে বোঝানোর। তোমাদের আমি আরও বলি যে তোমরা এগুলো তোমাদের নিজের ইচ্ছামতো করবা এবং চিত্রগুলো অবশ্যই রুল পেন্সিল দিয়ে সুন্দর করে আর্ট করবা, করে খাতার সাথে ক্লিপ মেরে দিয়ে জমা দিবা অথবা খাতা সেলাই করে জমা দিবা। এটি হচ্ছে তোমাদের একটি দায়িত্ব, মানে অ্যাসাইনমেন্ট ঠিক টাইমে জমা দেওয়ার অতি উত্তম পাওয়ার একটা পূর্ব লক্ষণ, এটা মনে রাখতে হবে। ওকে, আর প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের আর কোনো কন্টেন্টের প্রয়োজন হয় আমাকে বলবা, আমি তো চেষ্টা করবো তোমাদের কন্টেন্ট তৈরি করার এবং সেই মোতাবেক চেষ্টা করবো তোমাদের টিউটোরিয়াল দেওয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে না পারলে আমাকে বলবা। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।